ডব্লিউ রোডের ধারে কেন, যারা মূল নিবাসী তারা আজকে জঙ্গলে কেন? এর ইতিহাস পড়ার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনাদেরকে আমি জানাবো ইতিহাস পড়ুন কিভাবে কারা আপনাদের উপরে অত্যাচার করেছিল। কারো মুখের বক্তব্য শুনে ভেসে গেলে হবে না, ইতিহাস পড়তে হবে। আপনারা তো এই জমিকে, উর্বর জমিকে আপনারা তো শস্য ফলিয়েছিলেন, আপনারাই তো সেই ভারতের মূল আদিবাসী, তাহলে আজকে আপনাদের স্থান জঙ্গলে গেল কেন? কেন বিডাব্লিউর জায়গায় গেল? কেন আপনারা ডিবিসি রোডের ধারে থাকবেন? কেন আপনারা পাট্টা জায়গায় বাস করবেন? কেন আপনারা খাস জায়গায় বাস করবেন? কেন কেন এর প্রশ্ন আপনাদেরকে জানতে হবে। আপনাদের উপরে কারা জুলুম করেছিল, কারা আপনাদের মা বেটির গায়ে হাত দিয়েছিল, কাদের অত্যাচারে আপনারা মা বেটির ইজ্জত বাঁচাবার জন্য জঙ্গলে গেছিলেন, এই ইতিহাস খুঁজে বার করতে হবে। মনে রাখবেন আর একটা কথা, সেই জায়গাতে আজকে আমি আন্দোলন করেছিলাম, আজকে এখানে আপনাদের কালারটা বলে দিই। অনেকে বলছে এনআরসি করে মুসলমানদের তাড়াবো আর দুতলা বাড়িটা তোমায় দেবো। আমি একটা কথা ভাবাই, যারা এনআরসি করে দুতলা বাড়ি আপনাকে দিবার স্বপ্ন দেখাচ্ছে, তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আনার জন্যে গরিব দেখর না দেখতে পায় 100 কোটি টাকা খরচ করে দিয়াল তুলেছিল তারাই, তারা আপনাদের ঘরে ঘর দেবে স্বপ্ন হয়ে। আমি কার কাছে হাত পাতবো? আমি কারো কাছে হাত পাততে রাজি নয়, কেড়ে নিতে হবে। কেড়ে নিতে গেলে আসুন, যেখানে মতুয়া ভাইদের সংখ্যা বেশি সেখানে আমরা আদিবাসী দলিত মিলে, মুসলমান মিলে মতুয়াদেরকে ভোট দিয়ে জিতাবো। যেখানে দলিত বেশি সেখানে মতুয়া আদিবাসী মুসলমান মিলে দলিতদের জিতাবো। যেখানে আদিবাসী ভাইদের পার্সেন্ট বেশি সেখানে আদিবাসী ভাইদের মধ্য থেকে দাঁড় করিয়ে আমরা মতুয়া দলিত আদি মুসলমান মিলিয়ে আদিবাসীকে জিতাবো। আমরা আমাদের নেতা পাঠাবো, তারা বিধানসভায় গিয়ে লোকসভায় গিয়ে আমাদের মনের মতো করে আইন তৈরি করবে, যেখানে আমরা নিশ্চিন্তায় বাঁচবো। আমাদের বাচ্চারা আগামী দিন ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, আইপিএস অফিসার হবে। আমাদের বাচ্চারা আর গোলামি করবে না, লুটা শুরু করেছে। অতএব কৃষক যদি শেষ হয়ে যায়, মনে রাখবেন আমরা প্রত্যেকে শেষ হয়ে যাব। এই লড়াইটা শুধু কৃষকের নয়, হয়তো আমি কৃষকদের হয়ে বলছি, আপনাদের হয়তো আশ্চর্য লাগতে পারে, এ লড়াই কৃষকদের নয়, এ লড়াই আমার লড়াই, আপনাদের লড়াই, মুনি সাহেবের লড়াই, কি বলে ব্রাহ্মণ, কি বলে যারা পুরোহিত আছে তেনাদেরও লড়াই, সবার লড়াই, কৃষকের লড়াইটা। কেন আজ যদি কৃষকদের হাত থেকে ভারতবাসী এক হয়েছে, ততদিন ব্রিটিশকে কিন্তু তাড়াতে পারেনি। যখনই এক হয়েছে তখনই কিন্তু ব্রিটিশকে পালাতে বাধ্য হয়েছে। তাই আমরাও এখান থেকে আওয়াজ তুলছি, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। কিন্তু আজ থেকে আমি আপনারা আস্তে আস্তে রাস্তা পার হবেন, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনারা।